হাজি সাহেব যখন করতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, গায়েব থেকে আওয়াজ আসছে লা লব্বাইক, তোমার লব্বাইক কবুল করা হয় নাই। আদি সাহেব পড়তেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, মালিক মালাম ঘর বাড়ি জায়গা জমিন ব্যবসা বাণিজ্য স্ত্রী আত্মীয় স্বজন সবগুলো ফেলে তোমার দরওয়াজায় উপস্থিত হয়ে গেলাম লব্বাইক। এই লোকটা বলছেন লব্বাইক, গায়েব থেকে আওয়াজ আসতেছে লা লব্বাইক, তিনি বলছেন লব্বাইক, গায়েব থেকে আওয়াজ আসতেছে লা লব্বাইক, লা লব্বাইক মানে হাজির সাহেব আপনার তলবিয়া কবুল করা হচ্ছে না, আপনার তলবিয়া কবুল করা হচ্ছে না। সঙ্গে থাকা নাতি বললেন দাদা আপনি বারবার লব্বাইক লব্বাইক বলতেছেন, দে গায়েব থেকে আবার শুনতেছি লা লব্বাইক, লব্বাইক কবুল করা হয় নাই। তো ওই দাদা দুই চোখের পানি ছেড়ে দিলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন নাতি আমি তো এ আবার শুনতেছি আজকে বরাবর 70 বছর, নাতি আমি এই আওয়াজ শুনতেছি আজকে 1 বছর নয় বরাবর 70 বছর। নাতি বলে দাদা 70 বছর যাবত হজ করেছেন, 70 বছর যাবত আপনি বলছেন লব্বাইক, গায়েব থেকে আওয়াজ আসতেছে লা লব্বাইক, তোমার লব্বাইক কবুল করা হয় নাই। 70 বছর ধরে শুনছেন, তারপরে আপনি কেন হজে যাচ্ছেন, তারপরে কেন আপনি মক্কা শরীফ যাচ্ছেন? দাদা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নাতি আমি আর যাব কোথায়, আমি আর যাব কই, আল্লাহ আমার লব্বাই কবুল না করলে তো আল্লাহকে জানলে করতে হবে, আল্লাহর ঘরে যেতে হবে, আল্লাহ বান্দার তওবা কবুল না করলে, বান্দার লব্বাই কবুল না করলে আমি বন্ধ করতে পারবো না, আমি তো আল্লাহকে ডাকতেই হবে। নাতি শোনো আমি আজকে 70 বছর ধরে এ আওয়াজ শুনতেছি লা লব্বাই, নাতি বলতেছেন তারপর আপনি যাচ্ছেন কেন? ওই বুড়ো মুরব্বি বলছেন নাতি ওখানে না গেলে আমি আর যাব কোথায়। পড়ে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওখানে যেতেই হবে, ওখানে যেতেই হবে। ও আমার সুন্নি ভাইয়া যারা এখনো মসজিদ মুখী হন নাই সবাই মসজিদ মুখী হন, ওইদিকে যাওয়া সারা বিকল্প কোন পথ নাই, ঠিক না ভাই? দরবারে দরবারে ঘুরাঘুরি করে এত যদি শিখতে না পারেন আর শিখবেন কি? আমার জীবন মরণ শিশু আছে, আমার জীবন মরণ মাদানে রঙ্গে, আমার আপনারা পড়তে জানেন না, আমার জীবন মরণ, আমার জীবন মরণ শিরঙ্গি রঙ্গিন হলে আল্লাহ রসুল তাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা মাওলানা মোহাম্মদ।
বন জঙ্গল বাকহরি নে চিনিল দয়াল নবীকে, বন জঙ্গল বাকহরি নে চিনিল দয়াল নবী, হরে মানব হয় চিনিল নারে দুঃখ রইল মনে তে, আল্লাহ দাদাই বলতেছে নাতি আমি এ আওয়াজ শুনতেছি এক বছর নয় সত্তর বছর ধরে, নাতি বলে দাদা এরপরে আপনি আল্লাহর ঘরের দিকে যাচ্ছেন কেন? দাদা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে নাতি আমার লাব্বাই কবুল না করলেও আমি আল্লাহর ঘরে না গিয়ে আমি আর যাব কই? যেতে হবে আল্লাহর কাছে, যেতে হবে, দুই হাত উঠাই বলো যেতে হবে, অনেকে বলে আপনারা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বেশি বলেন, অনেকে তো আছে ইয়া রাসূলুল্লাহ বললেও নাকি শিরক হয়, এই ধরনের অনেক আছে না, অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ডাকতেছো কই? নবী তো কোনোদিন উত্তর দিলেন না, নবী তো কোনোদিন উত্তর দিলেন না, কি জন্য ডাকতেছ? এ ধরনের অনেক কথা বলে, কথা বলছেন না রে বাবা, বকারি খিসি হাইরা নাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নাম নাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি না আরে সুন্নিদের প্রতি ইয়া রাসূলুল্লাহ, নবীর আশেকদের প্রতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ডাকি তো না? আমাদের উজুর না, উদের উজুর কাদের, কথা বুঝতেছে না মনে হয়, উদের উজুর হাবিবুর রহমান দেওবন্দি, কি নাম? হাবিবুর রহমান দেওবন্দি, লামিয়াতুল মুজিজা একটা কিতাব আছে, ওখানে কি বলছেন জানেন? ওয়াকরাইল বাবা মুলি হার মুদমিনা মান আদামাল কর আলা বুদ্ধাই আসিল সালাম তরে আপনারা বিরক্ত হচ্ছেন? ছেলে দুবাই থেকে আসছে বাবা, কোথেকে? ছেলে দুবাই থেকে আসছে, ঘরের দরওয়াজা এসে দেখতেছেন ঘরের দরওয়াজা বন্ধ, ভিতর দিক দিয়ে আখানু আম্মা আম্মা ডাকতেছেন, কিন্তু ঘরের ভিতর থেকে মায়ের কোনো আওয়াজ আসতেছে না। আপনারা সবাই বসেন, বসে এক জায়গায় বসে শুনেন, এগুলো ছেলে মাকে ডাকতেছেন আম্মা 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 আম্মা, ছেলে ডাকতেছে
কিন্তু ঘরের ভিতর থেকে মায়ের কোনো আওয়াজ আসতেছে না, মায়ের কোনো জিও, আপনারা জিও বলেন না, জিও বাজি, এ ধরনের কোনো আওয়াজ আসতেছে না। শায়ের বলতেছেন, তুমি তোমার মায়ের উত্তর না পেয়ে এক ঘন্টা দুই ঘন্টা তোমার আম্মা কোনো উত্তর দিচ্ছে না, তুমি কি মা ডাকা বন্ধ করে দিবা? মা মাকে ডেকে মা ডাকা বন্ধ করে ওখান থেকে ফিরে চলে যাবে? বলে না। তো কি করতে হবে? যদি ফিরে যাও জীবনে কোনোদিন মায়ের উত্তর শুনবা না, যদি সিদ্ধান্ত নিতে পারো মা এক ঘন্টা দুই ঘন্টা নয়, ডাকতে 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 মৃত্যুকাল পর্যন্ত উত্তরের আশায় ডাকতে থাকবো। হাবিব রহমান দেওবন্দি বলেন, ওয়াকরাইল বাবা মুলি হাম মুদমেনান, এই পৃথিবীর সুন্নি মুসলমান দয়াল নবীকে ডাকতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ডাকতে থাকো, উত্তর আসতেছে না। উত্তর আসুক আর না আসুক আমার কাম নবীকে ডাকতে থাকা। তুমি যদি সিদ্ধান্ত নিতে পারো উত্তর পাই আর না পাই, আমি জানি আমার দয়াল নবী, আমার দয়াল নবী বড় দয়ালু নবী। একদিন না একদিন উম্মতের ডাকে, উম্মতের ডাকে আমার দয়াল নবী উত্তর দিবে। হাবিব রহমান দেওবন্দি বলতেছেন, ওয়াকরাইল বাবা, তুমি দরজার মধ্যে টুকা টুকা দিতে থাকো, কি মানে তুমি ডাকতে থাকো, আম্মা আম্মা ডাকতে থাকো, এখানে মুরাদ হলো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি ডাকতে থাকো। যদি সিদ্ধান্ত নাও প্রয়োজনে কানে জীবন দিয়ে ফেলবো, নবী গো আপনার দরওয়াজা ছেড়ে যাব না। এই সিদ্ধান্ত নিতে পারলে কমসে কম মতের বিছানায় হলেও তস্করের দরজা খুলে নবী উম্মতকে বুকে নিবে। আমার আরাধক বলেন, জান দে দো ওয়াদাই দিদার পর, জান দে দো ওয়াদাই দিদার পর, নকদ আপনা দাম হুই জায়েগা 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 হ্যাঁ জায়েগা, নকদ আপনা দাম হুই জায়েগা, লুৎফ উনকা আম হুই জায়েগা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কি বলু, কি লাগছে? কি আল্লাহুম্মা আপনা তো পারবেন না, উঠা দো পর্দা দিখা দো চেহারা, উঠা দো পর্দা দিখা দো চেহারা, কেন রে বারি হিজাব মে হ্যায় জমানা তারিখ হো রহা হ্যায়, জমান তারিখ হো রহা হে, মেহের কব সে নিকাব মে হ্যায়
সালাতু আলা রাসূলিল্লাহ আলাইকুম জান দে দো ওয়াদা ইদি দারে পর আপনারা তো বুঝতেছেন না কোনো সমস্যা হচ্ছে না তো জান দে দো ওয়াদা ইদি দারে পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ গুনাহগার উম্মতকে দিদার দেওয়ার যদি ওয়াদা দেন আল্লাহর কসম আমি জীবন দিয়ে দেব চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আলী চৌধুরী আমি তো অনেক দূর চলে আসলাম এক নম্বর দ্বিতীয় নম্বর তারাহুম রুকআ সুজদাই ইয়াবতাগুনা ফাদালাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আপনি বিরক্ত হচ্ছেন আমার দয়া উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার রাসূল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন বলেন বলেন আমার নবী কি করতেন কান আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার আমার রাসূল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন মায়েশা বর্ণনা করছেন আমার নবী কতক্ষণ দাঁড়াতেন জানো আমার নবী দুই পা মুবারক ফুলে যেত আল্লাহ আমার নবী দুই পা মুবারক ফুলে যেত মুসলিম শরীফ তাহাজ্জুদের চ্যাপ্টারে পাবেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দিচ্ছেন সাল্লাতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা হামামতু বিআমরিন সুইন আমি একদিন রাত্রে নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি এক রাত্রি নবীর সঙ্গে নামাজ পড়ছিলাম সবার মনোযোগ আছে নাকি সবার মনোযোগ আমি একদিন নবীর সঙ্গে নামাজ পড়তেছিলাম আমরা এটা তাহাজ্জুদের নামাজ ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এক রাত্রে আমি নবীর সঙ্গে নামাজ পড়ছিলাম নামাজ পড়তে 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 হাত্তা হামামতু বিআমরিন সুইন শেষ পর্যন্ত আমি মনে মনে খারাপ ধারণা করলাম শেষ পর্যন্ত আমি মনে মনে খারাপ ধারণা করলাম খারাপ ধারণা করলাম বর্ণনা জিজ্ঞাসা করা হলো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সঙ্গে নামাজ পড়ার সময় তুমি কি কি খারাপ ধারণা করলা বলে ভাইয়া আমার নবী এত লম্বা কেরাত পড়তেছে কোরআন শরীফের এত লম্বা কেরাত পড়তেছে আমি মনে মনে ভাবলাম আমি আর দাঁড়াতে পারবো না নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুক আমি বসে বসে পড়ব এ ধারণাটা করলাম নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুক আমি বসে বসে পড়ব এ খারাপ ধারণাটা করলাম এটা কোন ধারণা কত বুঝে না এগুলো মানুষ এটা কোন ধারণা কেন ইমাম দাঁড়িয়ে পড়ুক এটা নফল নামাজ আমার জন্য নফল আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ আমার জন্য নফল নফল নামাজ তো বসে বসে পড়া যায় নবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুক আমি বসে বসে পড়ব ইমাম নবী বলতেছেন শারহে মুসলিম ইমাম নবী বলতেছেন বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ এটাকে খারাপ ধারণা কেন বললেন বলে খারাপ ধারণা বলার পিছনে কারণ হলো এটা নবীর শানে বেয়াদবি হবে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুক আমি বসে বসে পড়ব মাশাআল্লাহ আমার ভাই ওই উজুরে সাহেব যাদব যাবেন লন্ডন থেকে আসছে ফোন তো আনছো না নি বাবা আনছেন নি সাহেব বলেন মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়েনা আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাত্তা হামামতু বি আমরিন সুইন, শেষ পর্যন্ত আমি মনে মনে খারাপ ধারণা করলাম, নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুক, আমি বসে বসে পড়ব। আব্দুল্লাহ ইবনে মাসউদ কত বড় জলিল কদর সাহাবা, এবার বুঝতে পারেন আমার নবীর কত লম্বা কেরাত ছিল। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে নাই, কারণ নবীর আদাবের খেলাপ হবে, এই জন্যে বসে নাই। উম্মুল মুমিনিন মাশা বলছেন, নবী একটু লম্বা কেরাত পড়তেন, হাত্তা তাওয়ারামাত কদমাহু, শেষ পর্যন্ত আমিন মামা আমার নবীর দুই কদম ফুলে যেত। একদিন মাশা নবীর নবী কিচ্ছুমা দিলেন, নবীর ফ্যাট মোবারক কিচ্ছুমা দিলেন, আমার নবী কিচ্ছুমা দিয়ে বলছে, নবী গো আপনার কাছে তো কোনো গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কোনো গুনাহ নাই? আপনার কথা বুঝেন না মনে হয়। নবী গো আপনার কাছে গুনাহ নাই? আমার নবীর কাছে গুনাহ আছে নি? আমার নবীর কাছে কোনো গুনাহ আছে? যারা নবীর কাছে গুনাহ আছে মনে করে, তাদের মতো ফুরা কুফাল ওয়ালা মানুষ পৃথিবীর জমিনে নাই। আরে একটা হাদিসের ইঙ্গিত দিচ্ছি, আমরা নবী প্রেমিক, আমরা অসহায় হই, আমরা দল বেঁধে যাব আমার বাবা আদম আলাইহিস সালামের কাছে, আব্বা আপনার এই আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আমার বাবা বলবে, ইযহাবু ইলা গাইরি, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি আল্লাহর কাছে লজ্জিত, তোমরা আরেকজনের কাছে যাও, আমি সুপারিশ করতে পারবো না, আমি আল্লাহর কাছে লজ্জিত, তোমরা আরেকজনের কাছে যাও। এবার উনি বলবে, আমি আল্লাহর কাছে লজ্জিত, তোমরা আরেকজনের কাছে যাও। আরেকজনের কাছে গেলাম, উনি বলবে, আমি আল্লাহর কাছে লজ্জিত, তোমরা আরেকজনের কাছে যাও। যেতে 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 ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, হুজুর আপনি আমাদের জন্য সুপারিশ করুন। উনি বলবেন, আমি আল্লাহর কাছে লজ্জিত, ইযহাবু ইলা গায়রি ইলা মুহাম্মদ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে যাও, আমি সুপারিশ করতে পারবো না, আমি আল্লাহর কাছে লজ্জিত। সবার শেষে দল বেঁধে আমরা যাব দরবারে মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত আম্বিয়ে কেরামের দরওয়াজা থেকে খালি হাতে এসেছি, ভিক্ষা পাই নাই। আমার নবী প্রথমে বলবেন, আনা লাহা, আমার নবী জুবান থেকে বের হবে না, আমি আল্লাহর কাছে লজ্জিত, এর শব্দ আমার নবীর জুবান থেকে বের হবে না। ঠিক কি না রে বাবা? আমি আল্লাহর কাছে লজ্জিত, মুস্তাফার জুবান থেকে বের হবে না, মুস্তাফার জুবান থেকে বের হবে আনা লাহা, আজকে সুপারিশ তো আমি নবীর জন্য। আল্লাহু আকবার, সুপারিশ আমার জন্য, সুপারিশ কথা বলছেন না কেন? আমার নবীর কাছে কোনো গুনাহ আছেনি? মায়েশা বলেন, নবী গো আপনার কাছে গুনাহ নাই, আপনার শানে আয়াত নাজেল হয়েছে, আগের পরের সব মাপ, আগের পরের, এর কথা বুঝে না মনে হয়, আগের পরের সব মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, আপনার আগে পরের সব মাপ। সাবধান, এখানে হয়তো অনেকের সন্দেহ জাগতে পারে, তলি নবী আগেও করেছেন পরেও করেছেন, কিছু সন্দেহ করতে পারেন। শেখ মক্কার দেলবি বল
বলছেন এটা আরবের ইস্তিলাহ। আরবের ইস্তিলাহ হলো কোন বাদশাকে বিরাট সম্মানী মুকুট যদি দেওয়া উদ্দেশ্য হয়, বাদশা দাঁড়িয়ে ঘোষণা দেয় তোমার আগের ফরের সম্মাপ, তোমার আগের ফরের সম্মাপ মানে গুনাহ মামলা উদ্দেশ্য সম্মানিত করা। উদ্দেশ্য কি করা? আসলে শেখ মুয়াক্কেদের কিতাব পড়লেও মানুষ বুঝতো। আমার ভাইয়েরা মায়েশা বলেন নবী গো আপনার কাছে তো কোনো গুনাহ নাই, আগের ফরের সব মাপ, আপনি কদম ফুলাই ফুলাই এত কষ্ট করে নামাজ কেন পড়তেছেন? নবুয়তের জমানে কি সুন্দর উত্তর দিয়েছিলেন, আবালাম আকুন আবদান শাকুরা আয়েশা, আমি নবী আল্লাহর নিয়ামতের শুকর আদায়কারী বান্দাকে হব না, কি মানে আমি গুনাহ মাফ করাবার জন্য নামাজ পড়তেছি না, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ আমাকে কৌসর দিয়েছেন, আল্লাহ বলছেন ফাসাল্লি লিরব্বিকা ফানহার, এই জন্য আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য নামাজ পড়ছি। সিরাজনগর দরবার শরীফের মানুষ নবীকে কৌসর দেওয়ার কারণে আল্লাহ নির্দেশ দিয়েছেন ফাসাল্লি লিরব্বিকা ফানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন কোরবানি দিন। আমার প্রশ্ন হলো সেই নবীকে তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমি বাসাও ইমান বাসাও দেশ, বাসাও ইমান বাসাও দেশ, সিরাজনগরী সাহেব কিবলা। তারপরে শুনলা কি তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ান, তারপর কি সীমা, এ কথা বলার জন্য আমি অনেক দূরে ছিলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। নবী এবং নবীর বাহিনী যারা, নবীর অনুসারী যারা, এদের আরেক পরিচয় হলো এরা যে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে সিজদা দিতেন, রুকু করতেন সিজদা দিতেন, সিজদার চিহ্ন তাদের চেহারার মধ্যে বেশে উঠবে। কিসের চিহ্ন? আর যে কিসের চিহ্ন? আপনারা এভাবে কথা বলছেন বাবু, কথা বলছো কেন? সিজদার চিহ্ন তাদের চেহারার মধ্যে বেশে উঠবে। এখন আমাদের দেশে একদল আছে কুফালে কালো দাগ, কিরে কালো দাগ কেন? বলে কোরআন শরীফ আছে তো সীমাহুম ফি উজুহি মিন আসারি সুজুদ, সজিদার চিহ্ন চেহারার মধ্যে বেশে উঠবে, আছে না? তো আমার প্রশ্ন হল আল্লাহ তো ঠিকই বলছেন সীমাহুম ফি উজুহিহিম, ওয়াজহুন মানে কি কোফাল নাকি? ওয়াজহুন মানে চেহারা, যদি বলতেন সীমাহুম ফি জাবাহিহিম তখন বুঝাতে বুঝাতে তো কোফালের দাগ, তা আল্লাহ বলছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহকে রাজি করার জন্য এরা যে সিজদা দিচ্ছে সেই সিজদার চিহ্ন তাদের চেহারার মধ্যে বসে উঠবে। তাফসীর দেখলাম এটা হচ্ছে তাদের সিজদার চিহ্ন চেহারার বেশ উঠবে মানে তাদের চেহারা দিয়ে নূর বের হবে, নূর বের হবে, নূর বের হবে, কি বের হবে? সবাই আজ থেকে নামাজি হয়ে যান, আকীদা মজবুত আছে, আমল দুরুস্ত করুন। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? আমি সব কথা ফেলে দিলাম, হুজুরের সাহেব দাদা আসছেন লন্ডন থেকে, কোত্থেকে? এই জন্য ওনার বক্তব্য শোনার দরকার আছে। আমার কথা হলো আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? আজকে ওয়াদা নিতে হবে যৌতুক সারাকে বিয়ে করবা, দেখি কই কই কই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াতে হবে, কে কে আজকে ওয়াদা করতে হবে যৌতুক সারা নবীর সুন্নাত মোতাবেক কে কে বিয়ে করবা আমি দেখতে হবে। নারায় তাকবীর, সিরাজনগর দরবার শরীফ, হাজার হাজার ছেলেরা
সবাই বসেন। হাজার হাজার ছেলেরা দাঁড়িয়ে ওয়াদা দিয়েছে এরা যত সারা শাদি করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। আপনারা আমার আন্দোলনের সাথে একমত আছেন তো? সবাই আছেন তো? আগামী 29শে ফেব্রুয়ারি ঐতিহাসিক চট্টগ্রাম লালডিগির মাঠে আমার আঞ্জুমানের রাসবিয়া নূরের উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ ঐতিহাসিক তফসিল করার মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? যারা চট্টগ্রাম থাকেন আপনার ওই দিন লালডিগির পারে যাবেন, যারা এখানে থাকেন ইয়ং যুবক ইচ্ছা করলে আপনারাও যেতে পারবেন। আবার ছেলেরা যারা গরিব মানুষ, বাবা আপনারা কথা বললে আমি কিভাবে কথা বলবো, আমার শেষ তো, আমি আর বলছি না তো। অনেক গরিব ছেলে আছে এরা মনে মনে গালি দিচ্ছে আমাকে, হায় হায় আমরা শাশুড় থেকে কিছু হইতাম, এই নুরি হুজুর একটা এসে কোত্থেকে আমাদের খানা মার্ডার করলো, এদের না আছে না নি? বাবা আমি জানি আমাদের দেশে অনেক গরিব ছেলে আছে দরিদ্রতার অভাবে বিয়ে করতে পারে না। আমি একজনের সরকারের কাছে 13টা দাবি দিয়েছি, 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক, সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। সবাই হাত উঠান, সবাই চাঙ্গে চাঙ্গে, আল্লাহ আকবার, ইয়া রাসূল, আজকে হোক কালকে হোক, আজকে হোক কালকে হোক, বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাআল্লাহ। আপনাকে আন্দোলনকে সমর্থন করেন সাহেব কাবলা আল্লামা সিরাজনগরী আহলে সুন্নাত ওয়াল জামাত, ইনি জগৎবাসা সুন্নি জামাতের আলেম উস্তাদ উলামা মুনাজির আহলে সুন্নাত, এরপরে উনি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান। হুজুর কাবলার নেতৃত্বে আমরা সুন্নিয়তের কাজ করতে চাই কি চাই না? চাই কি চাই না? হুজুর কাবলা মায়া কর আমাকে বলছেন নুরি সাহেব আপনার উপর সুন্নিয়তের মহাসচিবের বোঝা উঠাই দিলাম। আমি বললাম হুজুর আপনার পিছনে আমরা আছি, হুজুর আমি মহাসচিব হলে আমি তো চেয়ারম্যান না, ইমাম আহলে সুন্নাত আজীবন চেয়ারম্যান, আল্লামা সাহেব কাবলার নির্বাহী চেয়ারম্যান, আমরা আল্লামা হাশিম সাউদুর কেবলা দুর্বল, উনি তো কাজ করতে পারছেন না, সমস্ত কিছু উনাকে নির্বাহী নির্বাহী চেয়ারম্যানের হাতে ইমাম আহলে সুন্নাত দিয়ে দিয়েছেন। অতএব আল্লামা সাহেব কাবলার শ্রীরামনগরের নেতৃত্বে আমরা বাংলার জন্য সুন্নি জামাতকে এগিয়ে নিতে চাই কি চাই না? দুই হাত উঠে বল চাই কি চাই না? আমি সবাইকে বলবো, সবাইকে বলবো, ওনার হাতকে আপনারা মজবুত করুন, ওনার হাতকে মজবুত করুন, ইনশাআল্লাহ সুন্নি শক্তিশালী হবে। এই মাদ্রাসাকে মহব্বত করুন, ছাত্র দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন। আমার বাইরা কেউ আমেরিকা কেউ ইংল্যান্ড থেকে দেখতেছেন, আল্লামা সাহেব কাবলা সিরাজনগরীর জীবনে আমি যেতটুকু স্টাডি করেছি ছোটবেলা থেকে পর্যন্ত 80-82 বছর পর্যন্ত, শুধু সুন্নতের মাদারের কাজ ছাড়া তার আর কোনো কাজ নাই। ইনাকে হেল্প করা, ইনাকে শক্তিশালী করা প্রত্যেক আমাদের ইমানি নৈতিক দায়িত্ব, ঠিক কিনা ভাই? আমার আমি সবার সহযোগিতা কামনা করে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে, আমি জায়গাটি গরিমার তেলাবাদ করেছিলাম ওখানে আসতেও পারিনি, ভিন্ন পথে চলে গেলাম, মনে কষ্ট নিলেন, অসুস্থ, দোয়া করবেন আল্লাহ পাক এ মাহফিলকে কবুল করো। এখানে হাজার হাজার ভাইরা খনখনে শীতের মধ্যে, আমি যখন বিয়ানি বাজার থেকে আসতেছিলাম দেখলাম যে ও এটা কোন জায়গা আমি তো নাম ভুলে যাই, বিয়ানি বাজার থেকে আসার সময় বড় লেখা পার হয়ে কুলাউড়া হয়ে যখন আসতেছিলাম তখন দেখতেছিলাম বাসে করে গাড়িতে করে শ্রীরামনগর দরবার শরীফের মধ্যে সবাই দলে দলে আসতেছেন, কত দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, আমরা সবাই তো এমনি আসিনি, কিছু পাওয়ার জন্য তো আসলাম, ঠিক কিনা ভাইয়েরা? আমার
আল্লাহ কাউ যেন কোন মানুষ যেন এখান থেকে খালি না যায়, আল্লাহ তোমার দরবারে বন্যা হবে, মুস্তাফার দরবারে বন্যা হবে, অনেকের দরবারে। সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করেন। আমার বক্তব্য শেষ করলাম। অবরোধ হওয়ার পরেও আজকে মলি ভাই জ্বালাও অবরোধ, এরপরে তো মানুষ নবীর রমি নবীর প্রেমিকদের জন্য অবরোধ আছে নি? সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই হাই হাই, যাবেন না কেমন আছেন?